এবারে পূজোতে নিখিলের শাড়িতেই সাজবেন উষশী। কিছুদিন আগে নুসরাত জাহানের প্রাক্তন নিখিল জৈনের বস্ত্র বিপণী রাঙ্গুলির প্রচারমুখ হয়েছেন উষশী, যার জন্য এবারে নিখিলের শাড়িতেই সাজবেন এই নায়িকা। কিছুদিন আগেই মাথা ভর্তি জুঁই ফুলের মালা পরনে ছিল শাড়ি, একদম বনিদি বাঙালি সাজে ধরা দিয়েছিলেন উষশী। নেপথ্যে ছিলেন নিখিল জৈন। এবারের পুজোয় নিখিলের শাড়ির ব্র্যান্ড আদরণীর প্রচার মুখ তিনি। শাড়ি ফুলের মালায় নায়িকাকে দেখাচ্ছিল বেশ অন্যরকম। নিখিলও হাজির হয়েছিলেন বাঙালি সাজে। এই প্রথম নিখিলের সংস্থার প্রচার মুখ হয়েছেন উষশী। আগে এই সংস্থার মুখ হিসেবে সবাই দেখেছেন নুসরাত জাহানকে। উষশীর সেই এক ধাঁচের সাজ উস্কে দিয়েছিল হাজারো প্রশ্ন। তাহলে এবার কি নুসরাতের জায়গা নিতে চলেছেন উষশী? প্রেমের গুঞ্জনও উঠেছিল চারিদিকে। তবে এই বিষয়ে উষশী বলেন, শুধু কাজের সূত্রে নিখিলের সঙ্গে আমার পরিচয়, এর বাহিরে কিছু নেই। তবে বাতাসে যা রটে তা কিছুটা হলেও যে ঘটে, এমন কথায় বলছেন নেটের অধিবাসীরা। কিন্তু এবারে কিভাবে সাজবেন উষশী? দিলেন তার ফিরিস্তি। ছোট পর্দায় অভিনয় ছেড়ে এখন মন দিয়েছেন ওয়েব সিরিজে। পুজোর সাজ থেকে পুজোর প্রেম সবই শেয়ার করেছেন এই অভিনেত্রী। ড্রেস কুর্তি সালোয়ার এসবই এখন অতীত, যদিও ফিউশনের যুগ, কিন্তু পুজোর আমেজে উষশীর শুধুই পছন্দ শাড়ি। তবে সেই শাড়িরও বিভিন্ন রকম। ষষ্ঠীর দিন একটু হালকা সাজি পছন্দ তার। সারাদিন ঘোরার জন্য এমন শাড়ির সঙ্গে হালকা সাদা রঙের ব্লাউজ বেছে নিয়েছেন এই অভিনেত্রী। আর গরমে বড় চুল তো খোলা রাখার প্রশ্নই ওঠে না। উষশী খাস কলকাতার মেয়ে, নিউ আলিপুরে বেড়ে উঠেছেন তিনি। ছোট থেকেই দুর্গাপুজোর এক অন্য রকমের উত্তেজনা তার, সে উত্তেজনা এখনো কমেনি। পুজোর আগেই সারা শহর জুড়ে ম ম করে অন্য একরকম গন্ধ, সেই গন্ধ এখনও উপলব্ধি করেন এই অভিনেত্রী। চারিদিকে আলোর রোশনায় বড় থেকে ছোট যে কোনো দোকানে উপচে পড়া ভিড় দেখলেই একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। পুজোয় সাজগোজ ছাড়াও প্রেম একটা বড় অংশ জুড়ে থাকে। তবে উষশী এখনও পুজোয় প্রেম হয়ে ওঠেনি। আর দশমীতে বিসর্জনের সঙ্গে সঙ্গে সে প্রেমেরও বিসর্জন হয়। এই চার দিনের প্রেমে কখনো মজে নেই এই অভিনেত্রী। পুজোর প্রেম যখন হয়নি, তাই বিশেষ মানুষের কাছ থেকে পুজোর উপহারও পায়নি তিনি। পুজোর ঠিক আগে যে যার পথ বেছে নিয়েছেন। পুজোর সময় সাজগোজ ছাড়াও গুরুত্বপূর্ণ অংশ হলো খাওয়া দাওয়া। আর এই চার দিন কবজি ডুবিয়ে খেতে ভালোবাসেন এই অভিনেত্রী।